এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এ বান্দা প্রথম আসমান আল্লাহ সাজাইছেন সবুজ জমরুদ পাথর দ্বারা, প্রথম আসমানটারও 500 বছরের মোটা। প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন কত বড়, বলে প্রথম আসমানটা কত বড়, বিশাল চটিয়াল ময়দানে যদি একটা সরিষা দানা ফেলে দেওয়া হয়, প্রথম আসমানের সামনেও যেমন ওই সরিষা দানা চটিয়াল ময়দানে পাওয়া যাবে না, এই দুনিয়াটাকেও যদি সেখানে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমানের সামনে দুনিয়াটাকেও খুঁজে পাওয়া যাবে না। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানকে আল্লাহ লোহা দ্বারা বানাইলেন 500 বছরের মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের রাস্তা, 500 বছরের মোটা। এই তৃতীয় আসমানটাকে আল্লাহ বানাইছেন তামা দ্বারা, চতুর্থ আসমানকে আল্লাহ বানাইছেন রূপা দ্বারা, পঞ্চম আসমানকে আল্লাহ বানাইছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমানকে আল্লাহ বানাইছেন নীল রত্ন দ্বারা, সপ্তম আসমানকে আল্লাহ লাল ইয়াকুত মাকুত পাথর মিশ্রিত দিয়া বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দান আল্লাহর গোলাম। এরপরে রেখেছেন আল্লাহ সিদরাতুল মুনতাহা। সিদরার তল বড়ই গাছ, যেই বড়ই গাছ থেকে আল্লাহ চারটা শিকড় জমিনে ছেড়েছেন, একটা হলো সালসাবিল, একটা হাউজে কাউসার, ফুরাত নদী জমজম, চারটা শিকড় আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। ওই সিদরাতুল মুনতাহার উপরে বাইতুল মামুন, যেই বাইতুল মামুন ফেরেশতাদের তওয়াফের জায়গা, দৈনিক 70,000 ফেরেশতা সেখানে তওয়াফ করে। একবার যে বান্দা যে ফেরেশতা সুযোগ পায়, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। এই কথাগুলো কেন বললাম বলে আলামিনের ব্যাখ্যা। এই সাত আসমানে যত জায়গা, সাত আসমান জুড়ে যত জায়গা, সাত আসমান থেকে সিদরাতুল মুনতাহার কত বিশাল পথ, সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুন, বাইতুল মামুন থেকে আল্লাহর আরশি কুরসি পর্যন্ত যত জায়গা, যত যা কিছু আছে সব আলামিনের ব্যাখ্যা। অর্থাৎ সব কিছুর জন্যই হলো নবী রহমত। এক সময় আমার নবীকে আল আমিন বলে কোটা রব্বাস উপাধি দেয়। বাচ্চাদেরকে যখন মা খুব পড়ায় বলে আমার ছেলেটাকে আমি মুহাম্মাদের মতো বানাবো, মানুষ সাম দেশে ব্যবসার জন্য যাইতো নবীর কাছে, টাকা পয়সা রেখে যাইতো আমানত হিসাবে, হেরা গোহায় আমার নবী ধ্যান মগ্ন। হঠাৎ জিব্রিল আমিন নবীকে এসে বলেন, এ তোরা হে পয়গম্বর। নবী বলে, মা না বেতারিন, আমি পড়তে জানি না। এ তোরা? নবী বলে, আমি পড়তে জানি না। এ তোরা? বিসমি রব্বিকাল লাযী খালাক, পরে আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী আল্লাহর নাম শোনার সাথে সাথে একটানে পাঁচ আয়াত পড়ে ফেললো। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার যত শিক্ষা ব্যবস্থা, ইসলাম শিক্ষা না থাকলে মানুষ বিজ্ঞান হতে পারবে না, ঠিক কিনা জোরে কর। এই কোরআনের শিক্ষা না থাকলে কোন মানুষ ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো না। যদিও আফসুস, ইসলাম শিক্ষা সব শিক্ষার মধ্যে ঢুকানো হয় নাই। অনুনয় বিনয় করব, আবদার জানাবো, আমাদের সরকার যেন কোরআন শিক্ষাটাকে তাদের প্রত্যেকটা সাবজেক্টে ঢুকাইয়া দেয়। আমিন বলেন আমিন। এ নবীর উম্মতের দান। আমার নবী থরথর করে কাঁপতেছে, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, নবী দৌড় দিয়া খাদিজার দরবারে চলে গেল। আম্মা জান খাদিজাকে ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু আমজা করে ধরো, চেপে ধরো আমার শরীর কাঁপে। আম্মা জান খাদিজা যখন নবীকে চেপে ধরলো, আমার নবী খাদিজার কানে কানে ডাক দিয়ে কয়, খাদিজা এতদিন আমায় সবাই এত ভালোবাসতো, আজকে আমি এমন একটা কথা বলবো, হয়তো তুমিও আমার এসে অনেক দূরে চলে যাইবা। খাদিজা ডাক দিয়ে কয়, মুহাম্মদ,
এই দুনিয়া আপনাকে কে কতটুকু চিনে আমি জানি না, তবে আমার থেকে ভালো হয়তো আপনাকে কেউ চিনে না, আপনি মৃত্যু হতে পারেন না। আমার নবী বলে আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আমি রাসূল হয়ে গেছি, আমার উপরে রিসালাত এসেছে, আজ থেকে আমি কালেমার দাওয়াত দিব। খাদিজা আমি যেদিন বারান্দায় দাঁড়া দেখছি না, আপনি যখন দুম্বা চড়াইতেছিলেন আপনার মাথার উপরে মেঘ এসে ছায়া সেদিন থেকে আমি এই পর্যন্ত বড় কনফিউজ। আমি মনে মনে ভাবছি আপনি কোন সাধারণ মানুষ না, আমি ইসলামে প্রথম আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বুঝালো হামেক সাবুদে। আমার নবী এবার বড় অসহায়, কারণ আমার নবী জানে দিনের দাওয়াত দিলে বেঈমানরা নবীকে খেয়ে ফেলবে, ছাড়বে না। আমার নবী যখন দিনের দাওয়াত নেমে যায়, যেই আবু জাহাল আমার নবীকে যারা কিছু বুঝত না, আজ আমার নবী যখন সিজদায় আবু জাহাল আমার নবীর মাথার উপরে উটের পচা নারী গুড়ি চাপা দেয়, আমার নবী বদদোয়া করে না, নবী মক্কার নিতে বসা আমার নবীর বড় পেশানির বছর, একমাত্র সঙ্গিনী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর একমাত্র গার্ডিয়ান সাপোর্টার ছিল তার চাচা আবু তালেব, একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বাটানে তাকায় কালেমার দাওয়াত দিতে আসছো বলে হা কয় খবরদার, কালেমার দাওয়াত দিবা না। আমার নবী বলে আমার মানো আর কাটো, আমি কালেমার দাওয়াত থেকে পিছপা হব না। নবীজি যখন দাওয়াত শুরু করে দিলেন, আরো বেরোই তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেলে নিয়ে দ আমার নবীর গায়ে পাথর মারে থুতু মারে ধুলো মারে দ আমার নবী কপাল ফেটে রক্ত পড়তে পড়তে নবীর জুতা কে যা জিপ্রিল আমি ডাক দেখায় নবী আমি একবার আপনি আমারে হুকুম দেন আমি তাইফের পাহাড় দিয়া গোটা তাইফকে ধ্বংস করে দিব। কেমন নবীর উম্মত হইছো জানো? সেই দিন ওই কাফেরদের জন্য আমার আমার নবী বড় অসহায় ঘরে নবী নিয়ে আশ্রয় নিলেন, আশ্রয় নিয়ে নবী মাথাটা হেলান দিয়া বসা, নবী কষ্ট ডানে তাকায় কেউ নাই ফুফির কাছেও আসছে সেখানেও নির্যাত। আমার আল্লাহর তো অন্তরে এটার সহ্য হয় নাই, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দেয়, আল্লাহ ডাক দেয় জিব্রিল জলদি যা আমার দোস্তকে যেন খারাপ না করে, আমি আল্লাহরে এখন সাক্ষাৎ দিব ধরে আল্লাহর হুকুমে জিব্রিল হাজির হয়ে যা, হে পয়গম্বর আপনাকে আমার আল্লাহ ডেকেছে তাড়াতাড়ি চলেন। আমার নবী সেখান থেকে বোরাকে করে বাইতুল্লাহ ঈসার যেখানে জন্ম সেখানে চলে যায়, সেখানে দুই রাকাত নামাজ আদায় করলো, সেখান থেকে তুর পাহাড়ে গিয়া দুই রাকাত নামাজ আদায় করলো, সেখান থেকে আমার নবী গিয়া
রফরফে করে সরাসরি এই 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানের রাস্তা, মোটা 500 বছরের রাস্তা, সপ্তম আসমানের রাস্তা, বাইতুল মামুর, সিদ্রাতুল মুনতাহা, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত হাজার বছরের পথ আমার নবী এক পলকের মধ্যে চলে যান। আল্লাহ 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 আশিকুকা কাম হায় আল্লাহ আল্লাহ তুমি না মাবুদ হায় আল্লাহ আল্লাহ তুমি না মাকসুদ হায় এ নবীর উম্মতের দোয়া আমার নবী যখন আল্লাহর 70,000 নূরের পর্দার পেছনে দাঁড়ানো আমার আল্লাহর আশ্চর্য হয় না আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ছড়াইয়া তুমি একা একা বলবা হবে না আমি আল্লাহ তোমার কোন গান গাইব তোমার উপরে রহমত দিব শান্তি দিব আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার নবী শান্তি মনে দুনিয়ায় ফিরে আসেন জান্নাত দেখলেন নবী জাহান্নাম দেখলেন ও চট্টগ্রামের মুসলমান কেমন নবীর উম্মত হইছো জানো আজকে যদি তুমি আমেরিকা যাও লন্ডন যাও কেনিয়া কানাডা রাশিয়া যাও ওই মানুষগুলো যদি দেখে আপনার গালে দাড়ি নাই মাথায় টুপি নাই গায়ে লম্বা জামা নাই মানুষগুলো বলবে আসলে এটা মুসলমান না খ্রিস্টান আসলে বুঝবে না যখন দেখবে আপনার গায়ে নবীর সুন্নাতি লেবাস আপনার গালে দাড়ি আছে তারাও নির্দ্বিধায় বলবে দিস ইজ মুসলিম ঠিক কিনা যাবে একটা মুসলমান কোন সন্দেহ নাই এর দ্বারা বোঝা যায় তাদের মাইন্ডে কাজ করে কি আসলে মুসলমান তো গর্বের সাথে ওই বান্দা দাবি করবে যে তাদের সর্বশ্রেষ্ঠ মনীষী নবীর আদর্শ মেনে চলবে ঠিক কি না জোরে কর কারণ এই পৃথিবীতে এই কোরআন কতবার আমি গ্রন্থ জানো ঋগ্বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান আজ পর্যন্ত বেঈমান হয়ে যায় নাই কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন রিসার্চ করিয়া কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার নবীর জীবনী পড়ে হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা মনে করে এটা সঠিক ধর্ম তাদের গ্রন্থের উপরে সবার উপরে আজ তারা কোরআনটাকে রেখে দেয় ও নবীর উম্মতের দল আর আপনি আমি মুসলমানের সন্তান আপনাকে আমাকে আজকে বিদর্মীরা দেখলে ও লজ্জা পায় যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে যেই নবী উম্মতের জন্য মদিনায় এসে এসে কান্দে সেই নবীর উম্মতে আজ আমরা নবীর সুন্নাতকে জবাই করতে দেরি করি না ও নবীর উম্মতের দল সবাই বলবে আমার জান আমার প্রাণ সহস্র কোটি হাজার মানুষ দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ মাকামে মাহমুদের কিনারায় চলে যাবে শুনবে মাকামে মাহমুদের মধ্যে কে যেন গুনগুন করে কান্দে মাকামে মাহমুদের পর্দাটা উঠা দেখবে রহমতুল্লিল আলামিন সেজদা করে উম্মতে উম্মতে বলে কান্দে আমার নবী নাফসি নাফসি বলে না আমার নবী বলে আমার উম্মত আমার উম্মত বলে কান্দে আমার নবী সেদিন হাজার হাজার কোটি মানুষকে নিয়ে আল্লাহর দিকে রওনা দিবে এ দুনিয়ার উম্মত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবীর অন্তরেও সেদিন বা
আল্লাহর সামনে কেউ যেতে পারে না, আমার নবী সব মানুষদের অভিভাবক হয়ে রওনা দিবে। এই দুনিয়ায় যখন বাবা সন্তানের প্রতি মারাত্মক রাগ করে, আজকে ঘরে আসলো রে মেরে ফেলবো, পাও ভেঙে ফেলবো, ওই বাবার রাগ শিথিলতার জন্য মা কতই না সামনা করে, বারবার ডাক দেখায় স্বামী আর কত রাগ করবেন, আজকে যদি আপনার সন্তানকে আপনি মারেন বলেন কোথায় যাবে, আজকের মতো ক্ষমা করে দেন, দেখবেন বাবার রাগটা আস্তে আস্তে পানি হয়ে যায়, ঠিক কিনা জোরে কও। আমার আল্লাহর দরবার আমার নবী গিয়া ডাক দিবে তার আমার নবী সেজদায় লুটিয়ে পড়বে, আমার আল্লাহ বলবে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। শুধু বজুদাস রহমাতান লিল আলামিন মসজিদে শুধু আমার জমি তুকু যাও, সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। ও নবীর উম্মত রে দল কেমন মায়ের নবী আমার, এই নবীর জন্য আপনার আমার আসবা নাই, আপনার আমার আসবা লাগে না। ও মানুষ ও মুসলমান, ঈসা নবী আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ আপনি যদি আমায় আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন নিজেরে বড় ভাগ্যবান মনে করতাম। আর আপনি আমি আজকে সেই নবীর উম্মত, সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে অল টাইম প্রস্তুত থাকতো। ওহুদের ময়দানে আমার নবী হঠাৎ শুনছে আমার নবী নাকি দুনিয়ায় নাই, বেলাল একটা তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদের হেফাজত করো, ওরা মার খায় তাড়াতাড়ি ওদের হেফাজত করো। বুখারী শরীফে বর্ণনা করা হয় নবীর হেলমেটের ওই লোহা টানতে গিয়া ওমরের সেদিন দুটো দাঁত ভেঙে গিয়েছিল। এরপর আমার নবী কয় যাও যাও এখানে থাকবা না, আমি আল্লাহ আমার সাথে আছে তোমরা যাও। আমার নবী যখন তাদের কসম দিয়া পাঠা দিল, নবীকে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দেয়। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ছয় মেরে জড়া ধরলো গো, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ধরলো গো যে দিক থেকে তীর আসে সে দেখেই তলহা পিঠটারে ঘুরায় দেয়। জোরে কর আল্লাহু আকবার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।